নমস্কার, আমি ইন্দিরা। নমস্কার, আমি শতদ্রু। শতদ্রুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এখন এলাম সন্ধেবেলা, আজকে মঙ্গলবার। তো দেখো, আজকে তো আমাদের মানে কি বলবো, এই শতদ্রুকে নিয়ে না প্রচণ্ড ঝামেলা হয়। ঝামেলা হয় কেন বলো তো? ওর এই বায়না, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এই যে বায়নাগুলো, এগুলো না আমার পক্ষে খুব চাপ সৃষ্টি করে এবং ও প্রচণ্ড অশান্তি করে। আজকে যেমন মঙ্গলবার আমি নিরামিষ খাই, তো খায়, আজকে খাবে না। আজকে ও কি করেছে বলো তো, দুপুরবেলা আমাদের ডাল পোস্ত শুক্তো এই সব হয়, তো এখন ও ওই রাত্রেবেলা আমাদের থাকে চলে যায়, হয়তো একটু অন্য কিছু বানালাম, পায়েস টায়েস। তো আজকে আমি ঠিক করেছিলাম যে ওই সব আমি কিছু বানাবো না, কিন্তু ও এমন জেদ ধরলো না আমার ফলে, এত কাজ বেড়ে গেল, এত কাজ বেড়ে গেল। কারণ সকালের পোস্ত ডাল সবই ছিল, তো আমরা খেয়ে নিতাম, না ছানা করে দাও আমাকে, পায়েস করে দাও আমাকে, আমি এখন ওই ছানার তরকারি করবো, এখন পায়েসটা আমার হয়ে গেছে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো শতদ্রুস কিচেন। এখন আমি ছানার ডালনা রাখবো। ছানার ডালনার রেসিপিটা আমার দেওয়া আছে, আমার দেওয়া আছে, তো ওটাতে এটা রেসিপি দেখানোর কিছু নেই, এটা আমার দেওয়া আছে। তো আপনারা যদি মনে করেন তাহলে আমার চ্যানেলটা খুলে শতদ্রুস কিচেন আপনারা একটু দেখে নেবেন। আমার একটাই কথা, ছেলেটা আমাকে বড্ড বিরক্ত করছে, ঠিক আছে? তো যাই হোক, এখন তো আমাকে রান্না করতেই হবে, কিছু তো করার নেই। তো রান্নাটা করে নিয়ে আমি আসছি। তোমার এখানে আলু ফালু সব কষা হয়ে গেছে, আমার দেখো এখানে সিমাইও রাঁধা হয়ে গেছে, মানে দুধ দিয়ে ফোটানো, ইভেন মাকেও খেতে দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মাকে। তো আমি এখন এই মশলাটা কষে নিলাম আলুগুলো দিয়ে, একেবারে মানে আর খাটা খাটি ইচ্ছা করে না। তো ছেলে যখন বায়না করছে তখন তো করতেই হবে, কিছু তো করার নেই। তো এবার আমার রুটি ফুটি সবই হয়ে গেছে, আমি ভাবলাম যে সকালের যা আছে আমি একটু ভাত খেয়ে নেবো, আর দাদার জন্য শুধু চারটি রুটি করিয়েছি, আর ওর সোনুর জন্য একটুখানি কিছু মানে ধরো ভাত আছে ও খেয়ে নেবে। ও বাবা, সেই সব চলবে না, আমার তো কাজ বেড়েই যায় সারাদিন। তো যাই হোক, আমার সাথে থাকো। আচ্ছা আমি একটা বলি, আমি তো এখানে এখন ঠান্ডা জল দিচ্ছি, তোমরা যদি পারো প্রত্যেকটা রান্নায়, মানে আমার হাতে এখন সময় নেই, আর তাছাড়া আমার আর ভালো লাগছে না বলে আমি এখানে ঠান্ডা জলটা দিলাম, তোমরা যদি মনে করো তাহলে গরম জল দেবে, তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো একটু এসে বসলাম, তো আলুগুলো সেদ্ধ হবে, তারপর তো ছানাটা দেব। তো তার মধ্যে আকাশটাও খুব বিরক্তিকর করছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড। আমি দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমি দেখেছি কারণ বাড়িতে সিটি পড়ছে গ্যাসের, প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি, তার উপর এরকম হাওয়া, প্রচণ্ড হাওয়া। হ্যাঁ, তো এইরকম ওয়েদার থাকলে না আমার একদম ভাল লাগে না, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। তো আসছি একটু বাদে, আর একটু বাদে বলতে দেখতে হবে যে তরকারিটা কীরকম, মানে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, তা সেটাতে আবার একটু গরম মশলা দিয়ে তবে তো নামাবো। তো দাঁড়াও, এরকম করে করেই আমাকে একটু কাজ করতে হবে আজকে গো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি এতে একটু জাস্ট গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে নেবো। অ্যাকচুয়ালি শতদ্রু ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না বলে না ঠিকভাবে দেখাও যাচ্ছে না। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার, এটাই আমার বড় শাস্তি, নইলে আমার রাত্রেবেলা রাঁধতে খুব একটা পছন্দ নয়। আর ছেলে বায়না করেছে দেবো না, তাহলে আবার বাবা খুব রাগ করবে, আমার ছেলে বলেছে দাওনি দেবো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও। আজকের মতো এইটুকুই, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। সাবস্ক্রিপশনের পাশাপাশি একটা ছোট্ট বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবে, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।